নমস্কার বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ খবর আধার কার্ড বন্ধ করে দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে দেখতেই পাচ্ছেন বাড়িতে চিঠি পাঠানো হচ্ছে এবং বলা হচ্ছে আপনার আধার কার্ড বন্ধ করে দেওয়া হলো আপনারাও কিন্তু আধার কার্ড বন্ধ করে দিতে পারে কাদের আধার কার্ড বন্ধ করা হচ্ছে কেন বন্ধ করা হচ্ছে বন্ধ যদি করে দেয় আপনি কি করবেন সমস্তটাই দেখতে পাবেন আজকের এই ভিডিও থেকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন দেখুন যে চিঠিগুলি পাঠানো হচ্ছে এরকম মূলত খামে চিঠিটা পাঠানো হচ্ছে তো এখানে পশ্চিমবঙ্গেও কিন্তু চিঠিটা এসেছে পশ্চিমবঙ্গের উপভোক্তাদেরকেও কিন্তু পাঠানো হচ্ছে অনেকেই কিন্তু এই চিঠিটির মধ্যেই পেয়ে গিয়েছেন চিঠিতে বলা হচ্ছে ডিআর স্যার ম্যাডাম দ্য আন্ডার সাইন ইজ ডাইরেক্টেড টু ইনফর্ম দ্যাট আধার নাম্বার দিয়ে আধার নাম্বারের লাস্ট চারটে সংখ্যা দেওয়া রয়েছে ইস্যু টু ইউ হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেট আন্ডার দ্য প্রভিশন অফ রেগ রেগুলেশান টোয়েন্টি এইট এ অফ আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশানস দু হাজার ষোলো ফর দ্য রিজন দ্যাট দ্য রিকোয়ারমেন্টস ফর স্টে ইন ইন্ডিয়া আর নট ফুলফিল্ড এখানে বলতে যাওয়া হচ্ছে আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট মানে বন্ধ করে দেওয়া হলো আধারের যে নিয়ম আঠাশের এ এনরোলমেন্ট এবং আপডেট রেগুলেশান দু হাজার ষোলো সেই নিয়ম অনুসারে আপনি ভারতবর্ষে থাকার জন্য যে শর্ত সেই শর্ত পালন করেননি এখানে সেই কারণটি বলা হয়েছে তারপর বলা হয়েছে এনি কমপ্লেন ইজ রেসপেক্ট অফ ডিঅ্যাক্টিভেশন মে মেবি অ্যাড্রেস থ্রু দ্য গ্রিভেন্স রিডার্সাল মেকানিজম সেট আপ বাই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইন ইটস রিজিওনাল অফিস দ্য লিস্ট অফ রিজিওনাল অফিস অ্যালং উইথ দেয়ার অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস মে বি অ্যাক্সেসড ফ্রম দ্য ওয়েবসাইট অব দ্য ইউআইডি আই অ্যাট দ্য ওয়েব পেজ দিয়ে একটা লিঙ্ক দেওয়া রয়েছে এবং নিচে বলা হয়েছে যে রিজিওনাল অফিস রাঁচি যেহেতু রাঁচি থেকে পাঠানো হয়েছে সেই কারণে রাঁচি কথাটা উল্লেখ করা রয়েছে এবার দেখুন এখানে কী বলতে চাওয়া হচ্ছে এখানে বলতে যাওয়া হচ্ছে আপনার আধার কার্ডটি তো বন্ধ করে দেওয়া হয়েছে এই কারণ কারণময়ে যেটা বললাম কারণটা যে আপনি ভারতবর্ষে থাকার জন্য যে নিয়ম সেই নিয়ম পালন করেননি এবার যদি আপনি এর বিরুদ্ধে কমপ্লেন কোনো করতে চান যে আপনার ভুলবশত বন্ধ করা হয়েছে বা আপনি যোগ্য অথচ আপনার বন্ধ করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনি আধারের যে রিজিওনাল অফিস সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন তো উপরেই দেখতে পাচ্ছেন ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানাতে আপনাকে কিন্তু যোগাযোগ করতে হবে এবার এই যে কাজটা এই যে বন্ধ করে দিচ্ছে এটা কেন এর বিভিন্ন রকম কারণ থাকতে পারে অনেকে বাংলাদেশ থেকে শরণার্থীরা এসেছিলেন হ্যাঁ তারা ভারতবর্ষে বৈধ কাগজপত্র নেই তারা আধার কার্ড করেছে সেই কারণে হতে পারে এছাড়াও আপনি আধার কার্ড করার সময় সঠিক কাগজপত্র দেননি ভারতবর্ষে থাকার জন্য যে কাগজপত্রগুলো দরকার সেরকম কাগজপত্র দেননি বা আপনার কোনো কাগজপত্রে ভুল ত্রুটি পাওয়া গেছে সেই কারণেও কিন্তু হতে পারে এইটা আপনার বন্ধ করে দেওয়া হয়েছে তো এর ফলে কিন্তু অনেক সমস্যায় আপনি পড়বেন যদি আপনার এরকম আধার কার্ড বন্ধ করে দেয় আপনি ব্যাঙ্কে রকম ট্রানজ্যাকশান করতে পারবেন না সরকারি সুযোগ সুবিধা পাবেন না রেশন তুলতে পারবেন না জমি জায়গা কেনাবেচা করতে পারবেন না হ্যাঁ পুরো দিক থেকেই কিন্তু আপনি বঞ্চিত থেকে যাবেন সরকারি পরিষেবা থেকে এবং ভারতবর্ষে থাকার ক্ষেত্রে বা নাগরিকত্বের ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যার সম্মুখীন আপনাকে পড়তে হতে পারি তো যাদের এখন এরকম আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করেনি তারা কিভাবে সতর্কতা অবলম্বন করবে তারা অতি অবশ্যই আধার কার্ডের যে আপডেট বর্তমানে হচ্ছে অনেক দিন থেকেই হচ্ছে এখনও চলছে ফ্রিতে করা যাচ্ছে আধারের ওয়েবসাইট থেকে দুটো ডকুমেন্টস আপলোড করে আধার কার্ড আপডেট করতে হয় তো সেই আধার আপডেটটা অবশ্যই আপনারা করে নিন বা যদি আপনি এখনো না করে থাকেন করে রাখুন কারণ বলা যায় না ভবিষ্যতে আপনারাও হয়তো এরকম চিঠি চলে আসতে পারে তা যাদের এরকম চিঠি এসেছে আপনারা অতি অবশ্যই কিন্তু এখানে যে ঠিকানা রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন বা আধারের যে হেল্পলাইন নাম্বার সেখানে যোগাযোগ করুন আমরা এই বিষয় নিয়ে আলাদা একটি ভিডিও নিয়ে আসছি আধার কর্তৃপক্ষ কী জানাচ্ছে বা রিজিওনাল অফিস কী জানাচ্ছে আপনাদেরকে কী করতে হবে যদি আপনাদের এই সমস্যাগুলো হয়ে থাকে তো আপাতত কিন্তু এখানে যেটা বলা হয়েছে চিঠিতে সেখানে বলা হয়েছে যে এই যে রিজিওনাল অফিস এখানে কিন্তু যোগাযোগ করতে এবার যে ধরুন আপনি গেছেন সেখানে ডকুমেন্টসও তো আপনাকে নিয়ে যেতে হবে আপনাকে তো প্রমাণ দেখাতে হবে সেক্ষেত্রে কী প্রমাণ দেখাবেন আপনার ভোটার কার্ড আধার কার্ড যা রয়েছে জমির কাগজপত্র সে সকল তো নিয়ে যাচ্ছে নি। এর সাথে সাথে আপনার বংশের পূর্বপুরুষদের কোনো জমি যদি থেকে থাকে আগের দলিল যদি কোনো থেকে থাকে সেগুলোও কিন্তু আপনারা নিয়ে যাবেন তো খুবই কিন্তু বলতে পারেন একটা খারাপ খবর মানে এনআরসিসি এ নিয়ে বর্তমানে যে ইস্যুগুলো উঠছে তারই হয়তো কিছুটা মানে কার্যকর হতে চলেছে বা হচ্ছে বলতে পারেন তো অবশ্যই আপনারা সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আপনাদেরকে আমরা বিস্তারিত পরবর্তী সময় জানাতে থাকছি পেজটাকে এবং চ্যানেলটাকে আপনারা অবশ্যই ফলো করবেন নিত্য নতুন এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ এরকম চিঠি পেয়েছেন কি না কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন